আমি এখন দেখো নিউট্রাল করেছি গাড়ি, এখন নিউট্রাল। আচ্ছা, আস্তে আস্তে মানে উঠতে উঠতে মানে কি বাড়বে গাড়ি, এখন নিউট্রাল। আপনারা দেখুন এখানে নিউট্রাল আছে, যত সময় যাবে তত গাড়ির স্পিড বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলছে, আমাদের বাম পাশে 933 সাহেব আছে এবং ডান পাশে আলহাজ জাহিদ বা শিপলু সাহেব আছে। হ্যাঁ, তো গাড়ি চলতেছে, এটা হচ্ছে আল্লাহর কুদরত যে এই এলাকায় আসলে গাড়ি শুধু চাবি দিয়ে রাখলে, নিউট্রাল করে রাখলে, স্টার্ট ছাড়া অটোমেটিক চলতে থাকে গাড়ি। এই যে চলতেছে, আস্তে আস্তে স্পিড উঠবে 120 পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখন আছে 40-এ আছে, এখন 40-এ আছে। আস্তে আস্তে দেখুন, একই সাথে আমি নিউট্রালও দেখাচ্ছি, নিচে দেখুন এনে লাইট জ্বলে আছে এবং গাড়ির স্পিডও বাড়তেছে, আর সামনের দিকে কি বলে যে চলতেছে। তো এটা হচ্ছে আল্লাহর একটা অশেষ কুদরত। এই জায়গাটা মদিনাতুত তৈয়বা থেকে প্রায় 50 কিলো দূরে, ওয়াদি জিন হিসেবে পরিচিত। এই যে অলরেডি এখন 45-এ গাড়ি চলতেছে, আর তেল ছাড়া কোনো কিছু ছাড়া, স্টার্ট ছাড়া নিউট্রালে গাড়ি চলতেছে। এখন স্পিড উঠে গিয়েছে 60-এ উঠে গিয়েছে, একটু পরে 80-120 পর্যন্ত উঠবে। এই যে গাড়ি নিউট্রালে আছে, এই যে এনে লাইট জ্বলে আছে, নিউট্রালে আছে গাড়ি। এখন গাড়ি উঠে গিয়েছে 60-এর উপরে, 70-এ উঠে গেল, 80 উঠে গেছে, 80। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সামনে যেখানে যাচ্ছি, সামনের সাইড নিচু না, সামনের সাইড কিন্তু উঁচু। আমরা উঁচুতে উঠব, উঁচুতেই গাড়ি চলবে। 80 ক্রস করতেছে এখন, 80-90-90-120 পর্যন্ত উঠে যাবে গাড়ির স্পিড। আমরা উমরার সফরে আসছিলাম মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে আমরা দেখার জন্য আসছি। এই যে গাড়ি 100-তে উঠে গেছে, এই যে দেখেন এখনো নিউট্রাল আছে, নিউট্রাল অবস্থায় 100 দেখাচ্ছে বাম দিকে। এই যে 100-তে আছে গাড়ি, এত স্পিডে চলতেছে, এই যে এত স্পিডে চলতেছে, স্পিডে চলতেছে। এখন 110-এ আছে গাড়ি, কিন্তু নিচে নিউট্রালই আছে, গাড়ি নিচে নিউট্রাল, নিউট্রাল অবস্থায় 110-এ গাড়ি চলছে, গাড়ি চলছে। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। সামনে কিন্তু উঁচা, সামনে কিন্তু উঁচা, আমরা উঁচায় উঠতেছি কিন্তু গাড়ির কোনো তেল লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, স্টার্ট লাগতেছে না, নিউট্রালে গাড়ি উঠতেছে। এই যে এনে এখন একটু নিচে নামবো, আবার উপরে উঠবো। এরপরে একটা জায়গা রয়েছে, সেখানে পানির বোতল দিলে নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়, আমরা সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আমরা বোতল দিয়ে আমরা দেখবো। আমাদের সঙ্গে আছেন যিনি গাড়ি চালাচ্ছেন, আমাদের গিয়াসউদ্দিন ভাই, বাংলাদেশি মানুষ, খুব ভালো মানুষ, তিনি মদিনা শরীফে বসবাস করেন। এমনি চলতেছে, এখনো নিউট্রাল আছে, উনি ব্রেক করছিলেন, সামনে একটা গাড়ি থামানো ছিল ওই জন্য ব্রেক করছিলেন। এই যে গাড়ি অটোমেটিক চলতেছে, গাড়ি নিউট্রালই, শুধু জাস্ট ব্রেকে চাপ দিলেই হয়, অ্যাক্সেলারেটর চাপার প্রয়োজন হয় না, যেহেতু স্টার্ট দেওয়া লাগতেছে না। আবার স্পিড উঠতেছে ভাই, বোতলের ওটা কোন জায়গায় দেখাইবেন, একটু ব্রেক করেন, পানি আছে তো বোতলে, পানি আছে, হ্যাঁ না না আছে আছে, বোতলে পানি আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখন আমরা নামতেছি, না না না, নিচ থেকে বোতল উপরে উঠবে তো শিবলু ভাই,
আপনি উপরে গেলে তার জিনিসটা বুঝতে পারবেন না আপনি। এই যে আমরা বোতল নিলাম, একটা বোতল নিয়ে নামতেছি, এই বোতলটাকে আমরা নিচে রাখবো। এটা আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরত। হ্যাঁ, একটা একটা দিচ্ছি, একটা দিলে আবার নিমুতো এগুলা। হ্যাঁ, একটা সারি। এই যে আমরা এখন বোতল ছাড়বো, এই বোতল অটোমেটিক সামনের দিকে উঠবে। আমরা একটু নিচু জায়গায় আসলাম, স্বাভাবিক হিসাবে এই যে আমরা ছাড়তেছি, স্বাভাবিক হিসাবে উপর থেকে নিচে যাওয়ার কথা, কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার কথা না। কিন্তু এটা এখন দেখা যাবে যে নিচ থেকে সামনের দিকে যাইতে যাইতে উপরে উঠে যাবে। ধরেন না, তার মতো যাইতে যান, যাক। হ্যাঁ, এটা উঁচা জায়গা। হ্যাঁ, এখানে এসে থামছে, আবার আমরা দেখি কি হয়। আবার ওই যে সামনে আবার উঁচা। হ্যাঁ, ওই যে আবার যাচ্ছে। বোতলটা একটু বাঁকা হওয়ার কারণে বেসিক্যালি ওটা সোজা না গিয়ে ডান দিকে মোড় নিচ্ছে। এই যে আবার যাচ্ছে, এই উপরে আবার উঠলো। ওই যে সামনে উঁচা দেখা যাচ্ছে, সামনে উঁচা, এটা আবার উপরে উঠতেছে। এই মানে কিছু দূর গিয়ে আবার বোতলটা থেমে যায়, তারপর আবার কিছু দূর গিয়ে আবার বোতল থেমে যায়। ওই যে আমাদের আগে অন্য কোন লোক আইসে বোতল দিয়ে এখানে টেস্ট করছে, সেই বোতল এখন এখানে আছে। তো এটা হচ্ছে, এই যে বোতলটা আমাদের শিবলু ভাই দিলেন, এই বোতলটা এই যে সামনের দিকে যাচ্ছে, উপরে যাচ্ছে। না, ধরার দরকার নাই। এই যে যাচ্ছে, পানি দিলেও চলে যাবে। ও, তাহলে ওই নিচে জায়গায় পানিটা ছাড়েন, এই জায়গা তো উঁচা, ওই নিচে জায়গায় একটু পানি ছাড়েন। এখন আমরা ভিন্নভাবে একটু দেখব যে খালি পানি ছাড়বো, পানিও উপরের দিকে চলে যাবে। আমরা একটু নিচে জায়গায় যাচ্ছি, কারণ নিচের থেকে পানিটা উপরে উঠলে তখন জিনিসটা অবাককর হবে, আর উপর থেকে তো নিচে যাইতেই পারে। শিবলু ভাই, এখানে ছাড়েন, এই জায়গাটা নিচু আছে। এই যে পানি ছাড়লেন আমাদের শিবলু ভাই, এই যে যাচ্ছে। এই যে বোতল উপরের দিকে যাচ্ছে, বোতলও যাচ্ছে, পানিও যাচ্ছে, দুটোটা একই সাথে যাচ্ছে। ওই যে পানি উপরের দিকে যাচ্ছে পানি, এই যে গড়ায় গড়ায় যাচ্ছে। ওই যে বোতল উপরের দিকে যাচ্ছে, আমরা খালি বোতলে দেখলাম, পানিও দেখলাম, এবং আমরা কি বলে যে এটাকে ভরা বোতলও দেখলাম। এরপরে আমরা গাড়িতে তো নিউট্রাল অবস্থায় আছি, আমরা চলছি, এখন আবার উঠব, গাড়ি নিউট্রালে আবার যাবে। এখনও গাড়ি নিউট্রালেই আছে, নিউট্রালেই আমরা যাচ্ছি, ইনশাল্লাহ যাব, কোনো গিয়ার চেঞ্জ হবে না। এই একটা সীমানা রয়েছে, সেই সীমানা যাওয়ার পরে তখন আর এটা অটোমেটিক চলবে না। তো এই যে দেখুন, আপনারা নিউট্রালে আছে, ওই যে দেখুন এন, এই যে এন এর মধ্যে আছে নিউট্রাল, এটা লাইট জ্বলতেছে মানে নিউট্রালে আছে। এই যে আবার এই চলছে, এখন স্পিড একটু কম উঠবে, 80 পর্যন্ত উঠবে। এরপরে আপনি হাতটা একটু ডাইনের দিকে রাখলে তাহলে মিটারটা দেখা যাবে আর কি। এই যে অলরেডি 40 উঠে গেছে, গাড়ি কিন্তু নিউট্রালেই আছে, গাড়ি নিউট্রালে, গাড়ি উঠে গিয়েছে 40। তেল ছাড়া, স্টার্ট ছাড়া গাড়ি চলছে। সামনে আবার একটা স্পিড ব্রেকার আছে, যার কারণে ব্রেক করতে হলো।
এই কারণে স্পিডটা আবার কমে গেল, কিন্তু গাড়ি নিউট্রালি আছে। আপনারা দেখছেন যে আমাদের গিয়াসউদ্দিন ভাই গিয়ার চেঞ্জ করেনি, গিয়ার নিউট্রালি আছে। আবার এই যে গাড়ি আবার স্পিড উঠতেছে, গাড়ি কিন্তু নিউট্রালি আছে। এই যে আবার উঠলো, 40-এ উঠলো, গাড়ি নিউট্রালে উঠলো 40-এ। আমাদের শিবলু ভাই সামনের দিকে তাকিয়ে আছে। আমাদের 936 আবার লাইভ করতেছেন তিনি। আচ্ছা এখানে খাজাম 100 বাকি বিল্লা চিস্তি চৌধুরী লাইভ করতেছে। ঠিক আছে পরে শেয়ার করব। তো এখন দেখি কতটুকু এই যে চলতেছে 60, এখন গাড়ি আছে 160, শুধু 60, শুধু 60, শুধু 60 এ গাড়ি আছে, গাড়ি নিউট্রালে চলছে। জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়াজিন, ওয়াদিয়াজিন, ওয়াদিয়াজিন। গাড়ি চলতেছে এখন 80-তে 70-এ আছে, এখন নিউট্রালে 70-এ আছে। এই যে পাশে সাইডে শুধু পাহাড়, চতুর্পাশে পাহাড়, গাড়ি চলতেছে নিউট্রালে। এটা একমাত্র মদিনা শরীফে ওয়াদিয়াজিনে আসলেই বোঝা যাবে এবং পাওয়া যাবে, অন্য কোথাও না। এই যে গাড়ি এখন উঠে গেছে 90-তে উঠে গেছে, 80 ক্রস করে গাড়ি এখন 90-তে বিনা স্টার্টে গাড়ি নিউট্রালে চলছে। গাড়ি কোনো অ্যাক্সিলারেটর চাপতে হয় না, শুধুমাত্র ব্রেকে পাওয়াটা রাখতে হয়, কারণ স্পিড ব্রেকার থাকলে ব্রেক করতে হয়। এই জন্য গাড়ি উঠে গেল 100-তে, গাড়ি কিন্তু নিউট্রালে। এই যে দেখুন আপনারা এন লাল হয়ে আছে, মানে নিউট্রালে গাড়ি আছে। গাড়ি এখন চলছে 100-তে, সামনে কিন্তু উঁচা, উঁচাতে আমরা উঠতেছি বিনা ইঞ্জিনে, বিনা তেলে, বিনা স্টার্টে নিউট্রালে আমরা উপরে উঠলাম। এটাই আল্লাহর কুদরত। এখন গাড়ি আস্তে আস্তে স্পিড কমতেছে, 100-95-তে নামছে। এখন আমরা নিচের দিকে নামতেছি, স্পিড বাড়ার কথা কিন্তু স্পিড আরো কমতেছে। আমরা এখন নিচে নামতেছি, হিসাবে স্পিড বাড়ার কথা কিন্তু স্পিড কমতেছে। যখন নিচ থেকে উপরে উঠছি তখন স্পিড বাড়ছে নিউট্রালে। এখন নামছে 90-তে, মানে আরো 5 কমে গেল। আমরা এখন নামছি নিচে, নিউট্রালে নামতেছি, নিউট্রালে নামতেছি কিন্তু গাড়ি কমতেছে, স্পিড কমতেছে। এই যে একটু আবার উপরে উঠবো, এই যে এখন আবার একটু উপরে উঠতেছি, উপরে উঠলাম।
আমরা চলছি, নিউট্রালে গাড়ি চলছে, এখন পর্যন্ত কোনো গিয়ার চেঞ্জ হয় নাই। এই যে এখন আবার নিচে নামতেছি, গাড়ি 95 আছে, নিউট্রালে গাড়ি 95। গাড়ি নিউট্রালে আছে 95, এখন আবার কমতেছে 80। আমরা নিচে নামতেছি অথচ স্পিড কমতেছে, যখন নিচ থেকে উপরে উঠছি তখন স্পিড বাড়ছে, আর এখন উপর থেকে নিচে নামতেছি স্পিড কমতেছে। এর দ্বারা বোঝা যায় যে এখানে অন্য কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত ছাড়া কিছু নাই। গাড়ি নিউট্রালি আছে এবং স্পিড কমতেছে, এখন নেমে গেছে 80-তে, 80-র নিচে এখন 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 85-তে আছে। নিউট্রালে আছে গাড়ি, কোনো স্টার্ট নাই। আস্তে আস্তে স্পিড কমতেছে, এখন আসছে সাইডের কাছাকাছি চলে আসছে, গাড়ি নিউট্রালের সাইডের কাছাকাছি চলে আসছে। এই যে আমাদের গিয়াসুদ্দিন ভাই এখন গিয়ার চেঞ্জ করবেন, আমাদের এই ওয়াদিয়া জিনের সীমানা শেষ, এখন গিয়ার চেঞ্জ করতেছেন, গিয়ার চেঞ্জ করলেন তিনি। এতক্ষণ পর্যন্ত নিউট্রালে ছিলেন, এখন এই যে ডিতে, এখন ডিতে দিয়া এখন এখন ডিতে দিলেন, ডিতে দিয়া এখন হচ্ছে ইঞ্জিনে চলতেছে। আর এতক্ষণ পর্যন্ত এইভাবেই আল্লাহর কুদরতে গাড়িটা চলছে 100-120-80-90 কিলোমিটার বেগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।